কিশোরগঞ্জের ভৈরবী নৌ পুলিশের বিশেষ অভিযানে মেঘনা নদী থেকে 60,000 মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ থানা। ভৈরব নৌ পুলিশের জ্যেষ্ঠ উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ রাসেল মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্যদের দেখতে পেয়ে জেলেরা পালিয়ে যায়। নদীতে পেতে রাখা জালগুলি পুলিশ সদস্যরা টেনে তুলে থানা নিয়ে আসে। জব্দকৃত কারেন্ট জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত মাছ শিকার নিষিদ্ধ। এই নিষিদ্ধ সময়ে যারাই আইন ভঙ্গ করবে তারাই শাস্তির মুখোমুখি হবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।